নড়াইলবাসীর আস্থা ও নির্ভরতার নাম মাশরাফি বিন মর্তজা। নড়াইলবাসীকে ভালো রাখতেই তার নিরন্তর ছুটে চলা। গত 17 আগস্ট সুফল বিশ্বাসের খুনের ঘটনার পরই শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা বলা সহ সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। ঢাকা থেকে নড়াইলে ফিরেই শোকার্ত পরিবারের খোঁজ নিতে ছুটে যান কল্যাণপুরে। নিহত সুফল বিশ্বাসের স্ত্রী, সন্তান সহ পরিবারের অন্যরা প্রিয় নেতাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবারটার পাশে থাকার জন্য যে দৃঢ় ব্যক্ত প্রত্যয় ব্যক্ত করেছেন এবং কনফিডেন্সের সঙ্গে, সেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। উনি পাশে থাকবে এবং বলছে সঠিক বিচার হবে, সর্বোচ্চ বিচারটা যদি হয় তাহলে সবথেকে আমরা খুশি হব। এই সময় মাশরাফি শোকার্ত পরিবারের কথা শুনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। যে কোনো সময় আসি, এই চেয়ারে থাকলেও আস না থাকলেও আস, যেহেতু মামলা হয়েছে, দুইজনকে আটক করাও হয়েছে এবং আমি বিশ্বাস করি পুলিশ তাদের সবাইকে আটক করবে এবং চার্জশিট দেওয়ার পরে তার বিচার অবশ্যই কোর্টে যাবে। পূর্ব বিরোধের জেরে গত 17 আগস্ট সন্ধ্যায় নড়াইলের কল্যাণপুর গ্রামের সুফল বিশ্বাসকে নিজ সন্তানের সামনে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। সংকটপূর্ণ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় 2 আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। সময় সংবাদ, নড়াইল।